সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকে করে দেখাবো চিকেন আলুর চপ। দারুণ মজার এই চিকেন আলুর চপ রেসিপিটা আমি কি করে একদিন বানিয়ে ফ্রোজেন করে রাখবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব, আর ছোট ছোট কিছু টিপস থাকবে। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নেবেন। এই চিকেন আলুর চপ রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি চেষ্টা করেছি মানে কি করে পারফেক্ট আর মজাদার করে একটা চিকেন আলুর চপ আপনাদের সাথে শেয়ার করা যায়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এরকম অনেক চপের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আসুন দেখে নিই কী করে আজকে আমরা চিকেন আলুর চপ বানাবো। এই চিকেন আলুর চপ বানানোর জন্য প্রথমে আমাদের দরকার হবে চিকেন। তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি চিকেন। আমরা এখানে হাড় ছাড়া চিকেনটুকু নিয়েছি আর এখানে আমি 250 গ্রাম থেকেও একটু বেশি চিকেন নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিব মশলা। এই চিকেনের সাথে প্রথমত দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে পরে আর কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না, মানে কাঁচা আদা রসুন বাটা ব্যবহার করব না। তার জন্য চিকেনের সাথে আমি এখানে 1.5 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন আমার একসাথে পেস্ট করা। এখন এখানে কিছু মশলা নিয়েছি। এখানে মশলা নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি কাবাব মশলা। এখানে কাবাব মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। 1/2 চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ নিয়েছি টালা জিরার গুঁড়া, 1 চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়েছি। অবশ্যই আমি আবারও বলছি এখানে কাবাবের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই চিকেন আলুর চপ খেতে অসাধারণ লাগবে। এখানে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি। চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাদের যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে ভালো করে মশলা আর চিকেনগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে রান্না করতে হবে। যখন বলক চলে আসছে ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে এভাবে সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে একটু উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি চিকেনগুলোকে রান্না করে নেব। চুলাটাকে মিডিয়াম টু হাইতে রেখে একটু পরপর নেড়ে ছেড়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। চিকেনের গায়ে পানিটা শুকিয়ে গেছে, এই যে দেখুন, এভাবে শুকনো করে কিন্তু রান্না করতে হবে। এবার এটা ঠান্ডা হওয়ার পর এই চিকেনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই চিকেনের গায়ে কোনো ধরনের পানি যেন না থাকে। এখানে তেল মশলাটাই শুধু থাকবে। আমরা এখানে সামান্য একটু তেল ব্যবহার করেছিলাম আর এখানে যেহেতু মশলাটা বেশি দেওয়া হয়েছে, মশলা গুলা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো ধরনের পানি না থাকে। আর এভাবে করে এই চিকেনগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নিতে হবে। আর তার জন্য আমাদের লাগবে আলু। আমি 4 দিন আগে আলুগুলা সেদ্ধ করে ঠান্ডা হওয়ার পর একটা বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। রমজান মাসে আলুর আমাদের দরকার হয়, তাই প্রতিদিন না সেদ্ধ করে একদিন কিন্তু সেদ্ধ করে 3-4 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়। এই যে আলুগুলোকে আমি ছিলিয়ে নিয়েছি, ওপরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। একটা বড় একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মাঝে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। আলুটা কতটাই জড়জড়া দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আলুগুলো সেদ্ধ করতে হবে যেন আলু সেদ্ধ করার সময় আলুর গায়ে কোনো ধরনের পানি না থাকে। একটু শুকনো শুকনো করে সেদ্ধ করতে হবে, তাহলে আলুগুলো এরকম জড়জড়া হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এই যে চিকেনগুলোকে কিন্তু হাত দিয়ে এভাবে করে ছিঁড়ে নিয়েছি, এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করতে হবে। সম্পূর্ণ চিকেনগুলাই আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি।
চিকেনগুলা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি এখানে আমি হাফ কাপের চাইতেও একটু বেশি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই কিন্তু এই রেসিপিতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে হবে। পেঁয়াজ বেরেস্তা কী করে আগে থেকে করে রাখা যায় সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি হাফ কাপের চাইতে একটু বেশি, মানে পৌনে এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এখন দিব কিছু মশলা। এখানে নিয়েছি আমি মাংসের মশলা 1.5 চা চামচ, নিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর নিয়েছি 1 চা চামচ কাবাব মশলা। এখানে কিন্তু অবশ্যই আপনারা কাবাব মশলাটা ব্যবহার করবেন, তাহলে অনেক ভালো লাগবে খেতে। আর এই কাবাবের মশলাটা আমার গোড়ের তৈরি, আমার চ্যানেলে এই কাবাবের মশলা রেসিপিটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এরি ফাঁকে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, লবণটা একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, জালের পরিমাণটা যে যেমন পছন্দ করেন আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিলে হবে। এখন দিয়ে নিচ্ছি এখানে 1 মুঠো পুদিনা পাতা কুচি, এখানে অবশ্যই পুদিনা পাতাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এখানে ধনিয়া পাতা নিয়েছি 1 মুঠো করে, মানে ধনিয়া পাতা আর পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর যা লাগবে আমাদের বিস্কুটের গুঁড়া, এখানে আমি টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি, আর এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ বিস্কিটের গুঁড়া রয়েছে। সবগুলাই আমি ব্যবহার করব না, ব্যবহার করার সময় কতটুকু দিব আমি বলে দিচ্ছি। আর এর আগে আমি এই যে বাটিতে উপকরণগুলো নিয়েছি সব কিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, এই সসটা আমার ফ্রিজে ছিল যার জন্য একটু জমাট বেঁধে গিয়েছে। আর এর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, এখানে আমি 1.5 টেবিল চামচ সয়া সস দিয়েছি। এখানে টমেটো সস আর সয়া সসটা অবশ্যই দিবেন। এখন আবারও সব কিছু ভালো করে একসাথে এভাবে মেখে নিচ্ছি। মাঝখানে এরকম একটু বড় অংশগুলো থাকলে এগুলাকে হাত দিয়ে এভাবে ছোটো করে দিতে হবে। এই যে সব কিছুকে কিন্তু এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া, এখানে আমি যতটুকু নিয়েছি এর মাঝে আমি অর্ধেক, মানে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে আমি এখানে আরও কিছুটা টমেটো সস দিচ্ছি, এখানে আমি আরও 2 টেবিল চামচ টমেটো সস দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, এখানে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও এখানে ব্যবহার করতে পারেন, অথবা পেঁয়াজ বেরেস্তা করার যে তেল রয়েছে এই তেলটাও এখানে দিতে পারেন। আবারও সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, এই যে এভাবে করে আগে দেখে নেবেন যে এখানে আর বিস্কিটের গুঁড়া লাগবে কি না। এখন কিন্তু আমি যতটুকু দিয়েছি ততটুকুই হয়েছে, এখানে আমার আর কোনো কিছুরই দরকার নেই। আমি এখন আলুর চপগুলা বানিয়ে নিচ্ছি, এই যে এভাবে করে একটু লম্বাটে শেপ করে চপগুলা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো, যে আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি। এবার একটা ট্রের মাঝে রেখে দিলাম, এভাবে করেই সবগুলা চিকেন আলুর চপ আগে বানাতে হবে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। একটা বাটিতে 2টা ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর কিছুটা নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া। এবার একটা করে চিকেন আলুর চপ এভাবে করে ডিমে চুবিয়ে আমি ব্রেড ক্রামে নিয়ে নিচ্ছি। সরি, এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়াটাই ব্যবহার করেছি, চাইলে আপনারা ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। এই যে এবার হাত দিয়ে ভালো করে এই চিকেন আলুর চপটাকে কোল্ড করে নিব। এক্সট্রা যে বিস্কিটের গুঁড়া থাকবে এটাকে এভাবে জেড়ে ফেলে দিতে হবে। এখন একটা ট্রের মাঝে রেখে দিচ্ছি। এভাবে করেই কিন্তু সবগুলা চিকেন আলুর চপ বিস্কিটের গুঁড়ায় গুঁড়িয়ে নিতে হবে। আর এভাবে আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ পর বের করে নিয়েছি, যখন কিছুটা শক্ত হয়েছে তখন এগুলাকে এখন আমরা
মানে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব, মানে আমরা ফ্রোজেন করব। তার জন্য পরিষ্কার একটা বাটি নিয়ে নিলাম। এই যে দেখুন, সবগুলাই কিন্তু আমি একসাথে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই পরিষ্কার বাটিতে একটা একটা করে ডিম আলুর চপ রেখে দিচ্ছি। প্রতিদিন কিন্তু ইফতারের সময় আমরা এই মানে রেসিপিগুলো তৈরি করতে গেলে অনেক সময়ের দরকার, তার জন্য আমরা একদিন একটু সময় বেশি করে নিয়ে বানিয়ে এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এক নিচে এক একবার এভাবে দিয়ে দেওয়ার পর এখানে উপরে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি, মানে এভাবে করে দিলে হবে কি, একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। এখন আমি আবারও আরেকবার ওপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর এগুলাকে কিন্তু একদম চেপে চেপে রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলা ভেঙে যাওয়ার চান্স রয়েছে। এভাবে করে আমি আবারও একটা ওপরে আরেক লেয়ার দিয়ে দিব, যার জন্য আমি আরেকটা কাগজ দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে শেষ লেয়ারটাও দিয়ে দিলাম। এখন বক্সের ক্যাপ লাগিয়ে নিয়েছি, নিয়ে এভাবে করে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। বাজার কিছুক্ষণ আগে খুলে নিলেই হবে, খুলে গরম তেলে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে চিকেন আলুর চপ। এখন আমি কিছুটা ভেজে দেখাবো। আমি এখানে যথেষ্ট পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এই গরম তেলে এই চিকেন আলুর চপ দিয়ে দিলাম। আর অবশ্যই ভাজার আগে 15 থেকে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে তারপর এই ডিম আলুর চপগুলো ভেজে নেবেন। আর তেলটা কিন্তু খুব বেশি ভালো করে গরম করতে হবে, কম গরম হলে কিন্তু ওপরে যে লেয়ারটা এটা কিন্তু মানে খুলে যাবে। কিছুক্ষণ পর আমি এই চিকেন আলু চপগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে এবার চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে। তবে একদম চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু মানে এই ওপরের যে লেয়ারটা এই লেয়ারটা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই চিকেন আলু চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে চপগুলোকে তুলে নিচ্ছি। সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে, এগুলাকে কিন্তু খুব বেশি একটা ভাজবে না, তাহলে ওপরের যে লেয়ারটা এটা পড়ে যাবে, তাহলে দেখতে আর ভালো লাগবে না। তেল জুড়িয়ে এবার একটা প্লেটে রেখে দিচ্ছি। একটা চিকেন আলুর চপ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরেরটা কীরকম হয়েছে। এই যে দেখুন, চিকেনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।